রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরে চলছে তুঘলকি কাণ্ড। কারাদণ্ড আলোচিত সমালোচিত ঠিকাদার মাফিয়া জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ম নীতির তোয়াক্কা না করে কাজ করার আগে অতিরিক্ত বিল দিয়েছে 10,44,00,000 টাকা। উচ্চপদস্থ কর্মকর্তাদের তদন্তে এমন অনিয়মের প্রমাণ মিললেও পুরস্কার হিসেবে অভিযুক্ত হয়েছে নির্বাহী প্রকৌশলী ফজলুল হক মধু, কিন্তু তাকে শাস্তির পরিবর্তে দেয়া হয়েছে পদোন্নতি, বসানো হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর উন্নয়ন পদে। কিন্তু কাজের অতিরিক্ত টাকা দিলেও সেই টাকা আদায়ের পরিবর্তে ঘটনাটি ভিন্ন খাতে নিতে তৎপর গণপূর্তর প্রধান প্রকৌশলী সহ একটি চক্র। এ নিয়ে খোদ গণপূর্তর অভ্যন্তরে কথা উঠেছে। ওই চক্রটি তাদের লক্ষ্যে পৌঁছাতে গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা নিয়ে নতুন কৌশলী খেলায় মেতে উঠেছে। মাইটিভির বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসকেলিটনের বিশেষ রিপোর্ট। ঠিকাদারির মাফিয়া খ্যাত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে 7 সশস্ত্র দেহরক্ষী সহ 2019 সালের 20 সেপ্টেম্বর রাতের নিকটতম এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তার অফিসে দীর্ঘ 11 ঘন্টা অভিযান চালিয়ে 1,80,00,000 টাকা, $9,000, $752, $165,00,000 FDR, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। সব সরকারি অফিসে ঠিকাদারি নিয়ন্ত্রণকারী জি কে শামীমের সর্বোচ্চ আধিপত্য ছিল গণপূর্ত অধিদপ্তরে। গ্রেপ্তারের পরপরই বেরিয়ে আসতে থাকে সংস্থাটিতে তার অনিয়ম দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে আলোচিত গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালের নির্মাণ কাজ, গ্রেপ্তারের 3 দিন পরই প্রকল্পের কাজ বন্ধ করে দেয় জি কে বিল্ডার্স। এ কারণে বিধি মোতাবেক কাজটি বাতিল করতে গিয়েই বেরিয়ে আসে কাজের অতিরিক্ত বিল দেওয়ার বিষয়টি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সাথে নিয়ে প্রকল্পটির পরিচালক, সরকারে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী সহ যৌথ পরিমাপ করে জানায় সম্পাদিত কাজের মূল্য 19,50,09,945.14 টাকা। অথচ জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়েছে 29,95,00,000 টাকা, অর্থাৎ কাজের অতিরিক্ত 10,44,90,000 টাকা বেশি প্রদান করা হয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর ঘটনায় জড়িত নির্বাহী প্রকৌশলী, বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন পদে দায়িত্ব পালনকারী মোহাম্মদ ফজলুল হক মধুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। তারই প্রেক্ষিতে ঘটনার সঠিক তদন্তে নামে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। বেরিয়ে আসে অতিরিক্ত বিল নিয়ে জালজালিয়াতির তথ্য। প্রতিবেদনে দেওয়া হয় কাজের অতিরিক্ত 10,44,00,000 টাকার বিল। অনুসন্ধানে দেখা যায় গোড়ায় গলত। গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তার সহ সংস্থায় ঘাপটি মেরে থাকা জি কে শামীমের সহায়তাকারীরা দীর্ঘদিনেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি, উল্টো ধামাচাপা দিতেই রয়েছে ব্যস্ত। মিডিয়াতে যখন এই জিনিসটা যায়, নেগেটিভলি একটা জিনিস যায়, আমাদের অনেক ছোট বিষয় এত বাজেভাবে নেগেটিভলি পিডব্লিউডির নামে ইয়ে করা হচ্ছে, এমন পুকুর চুরির ঘটনায় গণমাধ্যমে প্রচারের পর গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও তাদের দোষরদের নিয়েই গঠন করা হয় নামকাওয়াস্তে কমিটি। এর মাধ্যমে অনিয়মের বিষয়টি হিমাগারে পাঠানো পাকাপোক্ত ব্যবস্থা করেন। 3 সদস্য বিশিষ্ট কমিটিতে রাখা হয়নি সংশ্লিষ্ট বিভাগের কাউকেই। এত সব অভিযোগের কথা স্বীকার করেন প্রধান প্রকৌশলী, মোবাইল ফোনে তদন্তের দোহাই দেন বারবার। এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টাল যে সমস্ত কার্যক্রম ওগুলো চলমান আছে, ওগুলোতে নিউজ হয়েছে, আর এটা আমি জানি এটা একটা অনিয়ম হচ্ছে, অবশ্যই অনিয়ম হচ্ছে, যেহেতু একটা এটা নিয়ে তদন্ত হচ্ছে। জি, তদন্তের রিপোর্টটা আসুক, তারপরে জানি হয়তো আপনারা জানবেন তখন আর কি। আমাদের কমিটিতে গঠন করা হয়েছে, তারা কাজ করছে, তারপরে ওরা রিপোর্ট দিলে অনুযায়ী আমার এটা মিনিস্ট্রিতে যাবে আর দেখা যাবে। একদিকে অনিয়ম দুর্নীতি, অন্যদিকে মন্ত্রীকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্ত ও জি কে শামীমের আশীর্বাদ পুষ্ট মধুকে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। এই বিষয়ে প্রধান প্রকৌশলী শামীম আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ সময়
ফজলুল হক মধুর পক্ষে সাফাই গায় রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তার বিরুদ্ধেও বিদেশ গিয়ে জাল জালিয়াতি সহ নানান অনিয়মের অভিযোগ কম নয়, যে কারণে শাস্তিও দিয়েছে সংস্থাটি। ফজলুর রহমান মধুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি, তবে মোবাইল ফোনে তিনি নিজেকে দুধে দোয়া তুলসী পাতা দাবি করেন। আপনি টাকাটা অ্যাডজাস্ট করতে পারবেন কিনা আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনার ই তো আপনার কি সে হয়ে আছে করার? সংশ্লিষ্টরা বলছেন প্রমাণিত একটি অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কমিটির নামে হিমাগারে পাঠিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার কার্যত দৃষ্টের লালন ও অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। এসকেলিটন, মাইটিভি, ঢাকা। দর্শক, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন মাইটিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান মুখোশে।